আসসালামু আলাইকুম। ইউটিউবে অনেক ভিডিও থাকার পরও অনেকে চাচ্ছেন আমি একটি ভিডিও দেই কিভাবে পেনশন রেজিস্ট্রেশন করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে পেনশন রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে কত টাকা জমা হয়েছে সেটি দেখতে হয় এবং কিভাবে অনলাইনে টাকা জমা দিতে হয়। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সবার আগে আপনাকে চলে যেতে হবে upension.gov.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েবসাইটে যাওয়ার পর প্রদর্শিত পেজে পেনশনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। তারপর শর্তাবলী আসবে, এগুলো পড়ে আমি সম্মত আছি বাটনে ক্লিক করুন। এরপর প্রদর্শিত পেজে রেজিস্ট্রেশন করার জন্য প্যাকেজ বা স্কিম সমূহ নির্বাচন করুন। বাটনে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু আসবে, এই মেনু থেকে আপনার জন্য উপযুক্ত স্কিমটি সিলেক্ট করুন। তারপর 10, 17 অথবা 13 সংখ্যার এনআইডি নম্বরটি প্রদান করুন। তারপর আপনার এনআইডিতে দেওয়া জন্ম তারিখ নির্বাচন করুন। মনে রাখবেন, ভুল জন্ম তারিখ দিলে হবে না। তারপর নিজের মোবাইল নাম্বারটি দিন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন ইমেল আইডি দিবেন, অন্যথায় লাগবে না, চাইলে দিতেও পারেন। তারপর ক্যাপসাটি টাইপ করুন। ক্যাপসাটি ভুল কঠিন মনে হলে অথবা বুঝতে না পারলে নতুন ক্যাপসায় ক্লিক করলে অন্য একটি ক্যাপসা আসবে। তারপর পরবর্তী পেজে ক্লিক করুন। পরবর্তী পেজে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি টাইপ করে আবার পরবর্তী পেজে ক্লিক করুন। তারপর যে পেজটি আসবে এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, কিছু তথ্য এনআইডি থেকে সরাসরি চলে আসবে আর বাকি তথ্যগুলো আপনাকে প্রদান করতে হবে। সবচেয়ে নিচে আপনার ভোটার আইডি অনুযায়ী স্থায়ী ঠিকানা প্রদর্শিত হবে। যদি স্থায়ী ঠিকানা ভুল প্রদর্শন করে তাহলে আপনি আপনার সঠিক বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করতে পারবেন। নির্বাচন করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর আপনার স্কিমটি সঠিক আছে কিনা দেখে চাঁদার পরিমাণ এবং চাঁদা প্রদানের ধরন সিলেক্ট করুন। চাঁদা প্রদানের ধরন বলতে আপনি প্রতি মাসে চাঁদা দিতে যাচ্ছেন, নাকি 3 মাস পর, নাকি প্রতি বছরে একবার চাঁদা দিতে যাচ্ছেন, সেই বিষয়টি সিলেক্ট করে দিবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে। সবার আগে আপনার এনআইডি অনুযায়ী ব্যাংকের নাম শো করবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি নাম ভিন্নভাবে দেওয়া থাকে তাহলে আপনি নামটি এডিট করতে পারবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংক হিসেবে ধরন সিলেক্ট করুন। তারপর রাউটিং নাম্বার দিতে হবে। রাউটিং নাম্বার যদি জানা না থাকে তাহলে ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখা সিলেক্ট করলে অটোমেটিক রাউটিং নাম্বার চলে আসবে। তারপর আবার পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী পেজে নমিনি তথ্য দিতে হবে। নমিনির আইডির ধরন ড্রপ ডাউন বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট যে কোনো একটি সিলেক্ট করুন। আমি সাজেস্ট করব জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করুন। তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিন। এরপর নমিনি যুক্তকরণ বাটনে ক্লিক করলে নমিনির সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এখানে নমিনির মোবাইল নাম্বার ও নমিনির সাথে সম্পর্ক সিলেক্ট করুন। তারপর নমিনির প্রাপ্যতার হার সিলেক্ট করুন। আরও নমিনি থাকলে নিচে সবুজ আরও নমিনি যুক্ত করুন বাটনে ক্লিক করুন। আবার একই নিয়মে সকল তথ্য দিন। তবে মনে রাখবেন, নমিনি যতজনই হবে নমিনির প্রাপ্যতার হারের যোগফল হবে 100। অর্থাৎ একজন নমিনি হলে প্রাপ্যতার হার হবে 100%, দুইজন হলে 50+50 অর্থাৎ 100%। এক্ষেত্রে কম বেশিও দিতে পারেন। কোনো নমিনি ডিলিট করতে চাইলে লাল নমিনি ডিলিট করুন বাটনে ক্লিক করুন। নমিনি যুক্ত করার পর পরবর্তী বাটনে ক্লিক করে আপনি আপনার প্রদানকৃত সকল তথ্য দেখতে পারবেন। সকল তথ্য ঠিক থাকলে নিচে বক্সের টিকচিহ্ন দিয়ে সম্মতি প্রদান করুন। আপনি চাইলে আবেদনটি ডাউনলোড করে রাখতে পারবেন।
তারপর আবেদন সম্পন্ন করুন বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে, তাই আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখানে আপনি পেমেন্ট করুন বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়েতে সোনালী ব্যাংক অথবা ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং তিনটি অপশন পাবেন, আপনি যে কোনো একটি সিলেক্ট করুন। পেমেন্ট সফল হওয়ার পর আপনি পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিন। পেমেন্ট করে পেমেন্ট স্লিপ ডাউনলোড করার পর আপনাকে পেনশনার আইডি পাওয়ার জন্য ইউজার আইডি তৈরি করতে হবে, তাই তারপর ইউজার আইডি তৈরি করুন বাটনে ক্লিক করুন। প্রদর্শিত পেজে স্বয়ংক্রিয়ভাবে আপনার একটি ইউজার আইডি আসবে, এটিই হচ্ছে আপনার পেনশনার আইডি। এখন আপনি পাসওয়ার্ড সেট করুন, সর্বনিম্ন 6 অক্ষরের যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে ইউজার তৈরি করুন বাটনে ক্লিক করুন। তারপর ঠিক আছে বাটনে ক্লিক করলেই আপনার ইউজার আইডি তৈরি হয়ে যাবে। এই ইউজার আইডি দিয়ে আপনি যে কোনো টাইমে upension.gov.bd ওয়েবসাইটে লগ ইন দিতে পারবেন। লগ ইন দেওয়ার পর আপনি আপনার ব্যক্তিগত তথ্য, পরবর্তী পরিশোধের তারিখ, সর্বমোট বকেয়া এবং সর্বমোট জমার পরিমাণ, সর্বমোট লাভের পরিমাণ, বর্তমানে ঋণ গ্রহণ করার পরিমাণ দেখতে পারবেন। এবং আপনি চাইলে প্যাকেজ পরিবর্তন, নমিনি পরিবর্তন, অনলাইনে চাঁদা পরিশোধ করতে পারবেন। মনে রাখবেন এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অত্যন্ত গোপনীয় বিষয়, এটি গোপন রাখবেন। ধন্যবাদ সবাইকে।